দশম শ্রেণী ভকেশনাল দুই হাজার একুশ অষ্টম সপ্তাহের ট্রেড ওয়ান অ্যাসাইনমেন্ট বিষয় ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশান এক কোড ছিয়াত্তর তেইশ দশম শ্রেণীর ভকেশনাল দুই হাজার একুশ আজ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের এইটি নমুনা উত্তর নিয়ে আলোচনা করবো বিষয়টি ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশান এক আর কোড ছিয়াত্তর তেইশ এখান থেকে তোমরা যে শিরোনামে লিখবা শিরোনামে লিখবা যে পিকলিং ও কিউরিং পদ্ধতির ব্যবহার পিকলিং ও কিউরিং পদ্ধতির ব্যবহার এবং এটি নির্দেশকের ঘরে এসে পিকলিং ও কিউরিং এর সংজ্ঞা পিকলিং ও কিউরিংয়ের ব্যবহার পিকলিং ও কিউরিং এর লবণের কার্যকারিতা এটা সম্পর্কে তোমরা লিখবে এখানে বড়দিব্রত নাম্বার বারো পিকলিং ও কিউরিংয়ের সংজ্ঞা ফলমূল ও শাকসবজি উপস্থিত জীবাণুসমূহের মধ্যে সুনির্দিষ্ট কিছু জীবাণুর কার্যকারিতা এবং ওই সমস্ত খাদ্যদ্রব্যের চলয়করণ লবণ দ্বারা নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল বা সংরক্ষণ করার পদ্ধতিকে পিকলিং বলে তাহলে ফলমূল শাকসবজি উপস্থিত জীবাণুসমূহের মধ্যে কি করতে হবে সুনির্দিষ্ট কিছু জীবাণুর কার্যকারিতা এবং ওই সমস্ত খাদ্যদ্রব্যের চোলাইকরণ লবণ দ্বারা নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল ও সংরক্ষণ করার পদ্ধতিকে পিকলিং বলে একই পদ্ধতিতে মাংস সংরক্ষণ করার পদ্ধতিকে কিউরিং বলা হয় ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমেই পিকলিং ও কিউরিং করা হয়ে থাকে পিকলিং ও কিউরিংয়ের ব্যবহার পিকলিং ও কিউরিং পদ্ধতির ব্যবহার আমাদের কৃষিপণ্য সংরক্ষণে যে সুবিধাটি দিতে পারে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পচনশীল কাঁচা ফল শাকসবজি মাছ ও মাংস কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করে সেগুলোর আয়ুষ্কাল এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে মৌসুমি ফল ও সবজি এবং যে সময় পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় তখন সেগুলোর বাজার মূল্য অনেক কম থাকে এগুলোকে সংরক্ষণ করে অমৌসুম অথবা দ্রব্যের উচ্চ মূল্যের সময় এসব সংরক্ষিত পণ্য বিক্রয় করা যায় অথবা ব্যবহার করা যায় তোমরা যদি লেখা বুঝতে সমস্যা হয় তাহলে শুনে লিখতে হবে পদ্ধতিতে অন্য যে কোনো খাদ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির চেয়ে সহজ বিধায় যে কেউ অল্প সময়ে প্রশিক্ষণ গ্রহণ করে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন পদ্ধতিটি খুব কম ঝুঁকিপূর্ণ শুধু কিছুটা সতর্ক থাকলে চলে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ড্রাম গামলা বালতি লবণ ইত্যাদি স্থানীয়ভাবে পাওয়া সম্ভব এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ফল বা সবজি বাংলাদেশের প্রায় এলাকাতেই পাওয়া যায় কৃষিজ অনেক পণ্যের অপচয় সহজে রোধ করা সম্ভব পরিবারের সদস্যরা সারা বছর সংরক্ষিত ফল বা সবজি ব্যবহার করার কারণে পুষ্টি উপাদান সারা বছর অনেকটা সুষমভাবে পেতে পারেন গৃহিণীরা সংরক্ষিত ফল বা সবজি ব্যবহার করে আচার বানিয়ে বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে সরাসরি ফল বা সবজি আচার ব্যবহারে ব্যবহার করলে আচারের যে গুণগত মান হয় কিউরিং করা ফল বা সবজি ব্যবহার করলে আচারের গুণগত মান অনেক বেশি উন্নত হয় দ্রবণে সংরক্ষিত খাদ্য সামগ্রী দ্রবণ থেকে লবণ গ্রহণ করে এবং খাদ্যস্থিত জলীয় অংশ দ্রবণে ত্যাগ করে ফলে খাদ্যে জলীয় অংশ কমে গিয়ে আন অনুজৈবিক ক্রিয়ার বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান পায় ইন্ডাস্ট্রিতে আচার তৈরির জন্য প্রয়োজনীয় ফল ও সবজি কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করা যায় এ পদ্ধতিতে আবশ্যকীয়তা ইন্ডাস্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পিকলিং ও কিউরিং লবণের ব্যবহার লবণ বিভিন্নভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও চোলাইকরণে সাহায্য করে যেমন কি পরিমাণ লবণ যোগ করা হলো তার উপর নির্ভর করবে জীবাণুর বৃদ্ধি হবে কি হবে না আর বৃদ্ধি হলেও কোন ধরনের জীবাণুর বৃদ্ধি হবে যেমনটি হয়ে থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে লবণ খাদ্যদ্রব্য থেকে পানি টেনে নেয় এবং ডিহাইড্রেশন কাজ করে ফলে জীবাণুর জন্য প্রয়োজনীয় পানি দুষ্প্রাপ্য হয়ে পড়ে এবং জীবাণু মারা যায় লবণের ক্লোরাইড আয়ন জীবাণুনাশক হিসেবে কাজ করে লবণ অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস করে ফলে অ্যারোবিক ব্যাকটেরিয়া বৃদ্ধি লাভ করতে পারে না লবণ অ্যানজাইমের ক্রিয়াকে বাধাগ্রস্ত করে লবণ ও অ্যাসিডের মিশ্রণ পচনকারী জীবাণু প্রতিরোধ করে স্পোর গঠনকারী অ্যারোবিক এবং অ্যানোরোবিক ব্যাকটেরিয়া লবণ সহ্য করতে পারে না আবার ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন অ্যাসিড লবণের জীবাণুনাশক ক্ষমতা বাড়িয়ে দেয় কাজেই স্পোর গঠনকারী ব্যাকটেরিয়া উপস্থিতি সম্পর্কে চিন্তার কোনো কারণ থাকে না যদি লবণ ও অ্যাসিডের কার্যকারিতা ঠিক থাকে অনেক সময় চোলাইকৃত খাদ্যদ্রব্য লবণ সরিষার তেল ভিনেগার বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়ে থাকে এ সমস্ত মশলার অনেকগুলোরই ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা আছে বিশেষ করে এক্ষেত্রে সরিষার তেল খুবই কার্যকর ইংলিশ টিপস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং এই চ্যানেলটি অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলতে পারো আর পরবর্তী ভিডিওগুলো যথাসময়ে তোমরা পেয়ে যাবে সুস্থ থাকবে ভালো থাকবে এবং জ্ঞানের সাথেই থাকবে আল্লাহ হাফেজ